Hello everyone. So আজকে আমি আপনাদের সাথে আমার আগে আঁকা অনেকগুলো ছবি এগুলো শেয়ার করব যদিও এই ছবিগুলো আমি মানে এটার একটা ভিডিও আমি ইউটিউবে ছেড়েছিলাম সেটা ফেসবুকে আপলোড করা হয়নি তো এটা ফেসবুকের জন্য স্পেশালি ভিডিওটা করতেছি আসেন আমি আপনাদের দেখাই এখন অনেকে ভাবে আর্টিস্ট ব্রো অনেক বড় লোক না আর্টিস্ট ব্রো আসলে গরীব কেন বলতেছি দেখেন অনেক কত সুন্দর এই যে এই ছবিগুলো রাখার জন্য কত সুন্দর ব্যাগ বা কত কিছু ইউজ করে আমি কি করছি দেখেন কোন মতে একটা ছবি নিয়ে যেভাবে লাগায় দেখেন এই যে ঠিক আছে রাখার একটা ব্যবস্থা করছি এখন আপনাদের দেখাই এখানে অনেকগুলো ছবি আছে দেখেন ঠিক আছে কেউ কেউ বলবে যে এটার ভিতরে ছবি আছে যাই হোক আমার আবার ওগুলো কিনতে মনেও থাকে না যাইও না যার কারণে আমি এভাবে রেখে দিছি ওকে এবার একটু দেখাই এই যে এইটা এই ছবিটা আশা করি অনেকে দেখেছেন ঠিক আছে থ্রি ডি একটা আর্ট এটা ভিডিও আছে এই যে এইটা এটা স্প্রে কালারে করা ঠিক আছে অনেক আগে দুই বছর আগে মনে হয় আমার যতটুকু মনে আছে ওকে তারপর এই যে এটা এটা রিসেন্টলি আমি পোস্ট দিয়েছি ফেসবুকে এটা স্কুলের জুতা ঠিক আছে আমার বন্ধু স্কুলের জুতা ওয়াটার কালার মেসির মুখটা হয় নাই হাতটা হয় নাই তারপর করছিলাম যখন ওই যে সে এই কাপটা জিতে ওই মুহূর্তে আমি মনে হয় এটা এক ঘন্টা না দেড় ঘন্টার মধ্যে করছিলাম যার কারণে হয় নাই ভালো হয় নাই ভাবছিলাম অনেক ভালো ভিউজ আসবে আসে নাই এইটা দেখেন সবাই এটা খুবই স্পেশাল জিনিস ঠিক আছে যদি এখানে লেখা মাইন্ড পেইন্টস এখন তো আর্টিস্ট ব্রো হয়ে গেছে নাম চেঞ্জ করছি এই জন্য তো যখন 5000 সাবস্ক্রাইবার হয়েছিল তখন আমি নিজে নিজে একটা অ্যাওয়ার্ড দিছি কেউ তো দেয় না তারপর আসে এই যেটা এইটা আমার ভালো লাগে এই ছবিটা আমার অনেক ঠিক আছে দেখা যাচ্ছে ভালো তো এইটা কিন্তু অয়েল পেস্টেল কালারে করা ড্রাগন ড্রাগন না ডাইনোসর ড্রাগন এগুলা এই যে এইটা আমি যখন ক্লাস এইটে ছিলাম মানে তখন করা যখন আমি ওয়াটার কালার মানে নতুন করে শুরু করছি ওরকম মুরগি চলে গেছে আর এইটা এই যে এইটা আমার গ্রামের ঠিক আছে এটা আমার গ্রামের সিনারিও আমি এইটা বসে বসে সামনে বসে বসে ছিলাম ওয়াটার কালার করা আর এই যে খাইতে কিন্তু খুবই মজা চুরি করি না না চুরি কেন হবে এগুলো আঁকছি এগুলো আমার ডাব আঁকা ডাব আর এই যে ফিরোজ হাসান ভাইয়ের আহা এই যে এই ছবিটা আমার খুব ফেভারিট একটা ছবি খুব মনোযোগ দেখছিলাম ঠিক আছে যদি এই ছবিটা ভাই দেখছিল আর ওনার সাথে আমার কথা হয়েছে মেসেঞ্জারে এটা জাহাঙ্গীরনগরের একটা ছবি জাহাঙ্গীরনগর বসে আমি স্পটে এঁকেছিলাম জায়গাটার নাম বারবার ভুলে যাই খুবই কমন একটা প্লেস ঠিক আছে এই যে এইটা ওয়াটার কালারে অনেক সময় লাগছিল আর এইটা এইটা কত ক্লাস সেভেনে থাকতে মানে এখন যদি হিসাব করা হয় 5 বছরের বেশি হবে একটা থিম আছে আর এই যে এটা পোস্টার কালার ওকে ওকে তো সবাই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন কেমন লাগলো সবাই ভালো থাকবেন টাটা